কোনো কিছু থেকে বরকত লাভের আশা করা এটা দুই প্রকার, একটা হচ্ছে শরীয়ত সম্মত, অপরটি নিষিদ্ধ। যদি বিষয়টি শরীয়ত নির্দেশিত অথবা অনুভূতিযোগ্য কোনো কাজের মাধ্যমে হয় তাহলে সেটা শরীয়ত সম্মত। পক্ষান্তরে যদি বিষয়টি শরীয়ত সম্মত অথবা অনুভূতিযোগ্য না হয় তাহলে সেটা নিষিদ্ধ। নিষিদ্ধ উপায়ে বরকত লাভের আশা করাটা শিরকে আসগরের অন্তর্ভুক্ত, কখনো কখনো এটা শিরকে আকবরেও পৌঁছে যায়। যেমন কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরকত লাভের আশা করা এটা শরীয়ত সম্মত। যেমন কেউ বলল যে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কি কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরকত লাভ করব? এর উত্তর হচ্ছে হ্যাঁ, কেননা কোরআন তেলাওয়াত বরকতের, কোরআনের চিন্তা গবেষণা বরকতের, আমল বরকতের, এর দ্বারা চিকিৎসা নেওয়া বরকতপূর্ণ। এটা শরীয়ত দ্বারা সাব্যস্ত, শরীয়ত সম্মত পন্থায় তাবারুক। অনুরূপভাবে শাইখুল ইসলাম বলেছেন, চার ইমামের কিতাবসমূহ বরকতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এলেমের মধ্যে বরকত রেখেছেন, এই বরকতটি অনুভূতিযোগ্য। পক্ষান্তরে বরকত যদি এমন বিষয়ের মাধ্যমে অনুসন্ধান করা হয় যেটা শরীয়তসম্মত নয় বা অনুভূতিযোগ্য নয়, তখন সেটি শরীয়তসম্মত থেকে নিষিদ্ধে রূপান্তরিত হয়ে যায়। যেমন কোনো নেতা ব্যক্তিকে বলা যে আপনার বরকত অনুসন্ধান করছি, অথবা কোনো পীর মাশায়েখকে স্পর্শ করার মাধ্যমে বরকত অনুসন্ধান করা, এগুলো নিষিদ্ধ। অথবা তাকে বলা যে আপনার জিয়ারত আমাদের নিকটে বরকতপূর্ণ না, কখনোই নয়, কারোর জিয়ারত কারোর জন্য বরকতপূর্ণ নয়। বরকত সম্পূর্ণই আল্লাহর পক্ষ থেকে। কোনো সাহাবি কি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করার মাধ্যমে বরকত তলব করেছেন অথবা তার জিয়ারত বরকতপূর্ণ এরকম বলেছেন? না। বরকতের আশা করে কাবার দেয়ালে স্পর্শ করা, হাজারে আসওয়াদে স্পর্শ করা, এগুলো নিষিদ্ধ। হাজার কখনোই ক্ষতি বা উপকার করতে পারে না, বরং বরকত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য হাজারে আসওয়াদকে চুম্বন করা বা সেই অনুযায়ী কাজ করা। পক্ষান্তরে নিজে স্পর্শ করা বা সন্তানকে স্পর্শ করানো অথবা কোনো কাপড় নিয়ে যাওয়া, সেটা কাবার সাথে অথবা হাজারে আসওয়াদের সাথে স্পর্শ করিয়ে বরকত অনুসন্ধান করা, এটা নিষিদ্ধ। অনুরূপভাবে কবরের মাটি বা ওহুদ পাহাড়ে স্পর্শ করার মধ্যেও কোনো ফায়দা নেই। যদি এর মধ্যে কোনো ফায়দা থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামই সবচেয়ে বেশি ফায়দা অর্জন করতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহুদের প্রান্তেই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। অনুরূপভাবে বেশ কিছু সাহাবি এই ওহুদের প্রান্তেই শাহাদত বরণ করেছেন। সুতরাং থেকে স্পষ্ট যে উপকার কেবলমাত্র আল্লাহই দিতে পারেন। সুতরাং বরকত দুই প্রকার, শরীয়ত সম্মত এবং নিষিদ্ধ। শরীয়ত সম্মতটি হচ্ছে শরীয়ত নির্দেশিত কোনো বিষয়ের মাধ্যমে, যেমন কোরআন তেলাওয়াত, অথবা অনুভূতিযোগ্য কোনো বিষয়ের মাধ্যমে, যেমন চার ইমামের এলেম, উদাহরণস্বরূপ, অথবা এই মসজিদ ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, এই মসজিদ বরকতপূর্ণ, এর মানে কি আমরা একে মাসাহ করব বা স্পর্শ করব? না, কিন্তু আমরা এর বরকত অনুসন্ধান করব এখানে আল্লাহর জিকিরের মাধ্যমে, এখানে বিভিন্ন রকমের দার্স তাদরিস তালিমের মাধ্যমে আমরা বরকত অন্বেষণ করব। অনুরূপভাবে এই কিতাব কিতাবুত তাওহীদ, এটাও মানুষের জন্য উপকারী, বরকতপূর্ণ। পক্ষান্তরে বিষয়টি যদি শরীয়ত নির্দেশিত পন্থায় না হয় অথবা অনুভূতিযোগ্য না হয় তাহলে সেটা নিষিদ্ধ হয়ে যাবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ নির্দেশ দিয়েছিলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সমস্ত বাড়ি মিটিয়ে দেওয়ার জন্য, কেননা আহলুসুন্নার অনেক লোক সেখানে সফর করত তার বাড়ি, তার দোয়া করার স্থান দেখার জন্য, এটা নিষিদ্ধ। যেহেতু এর মাধ্যমে বরকত অন্বেষণ নিষিদ্ধ, এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই নির্দেশ দেন।